চরজো আমাদের সাথে আছে আমি শান্তা শার্লিন। উচ্চ মাধ্যমিকে জিপিএ 5 পাওয়ার হার বাড়লেও ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাশের হার হতাশাজনক, আর এজন্য প্রচলিত শিক্ষা পদ্ধতিকেই দায়ী করেন শিক্ষাবিদরা। প্রশ্ন তোলেন মান নিয়েও, কিন্তু তা মানতে নারাজ খোদ শিক্ষামন্ত্রী। তার অভিযোগ, ভর্তি পরীক্ষায় খারাপ ফলের কারণ কিছু শিক্ষকের অনৈতিক সিদ্ধান্ত। এর প্রতিক্রিয়ায় উপাচার্য বললেন, একাডেমিক কাউন্সিল ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারো নেই। হাসান শুভ্র, রিপোর্ট। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2014-15 শিক্ষাবর্ষের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় 41,000 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেন মাত্র 3,874 জন, আর নতুন পদ্ধতিতে 1,364 জন আবেদনকারীর মধ্যে ইংরেজি বিভাগে ভর্তি হওয়ার যোগ্যতা লাভ করে মাত্র 2 জন। এরপরই শিক্ষার মান নিয়ে প্রশ্ন ওঠে শিক্ষক শিক্ষার্থী সহ নানা মহল থেকে। সংশয় সবসময় ছিল যে মানটা বাড়ছে কিনা, এবং মান যে বাড়েনি সেটাই এখানে উন্মোচিত হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট এবং গ ইউনিটেও দেখা যায় একই চিত্র। এ দুই ইউনিটে 1,26,000 পরীক্ষার্থীর মধ্যে প্রায় 1,00,000ই অকৃতকার্য। অবশেষে মুখ খুলেন শিক্ষামন্ত্রী, বললেন ভর্তি পরীক্ষাই শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের একমাত্র মানদণ্ড নয়। তার মতে, কিছু শিক্ষকের নৈতিক অবক্ষয়ের কারণেই ভর্তি পরীক্ষায় এ ফল বিপর্যয়। হঠাৎ করে এসে আমাদের দেশের ছেলে মেয়েদের এমনই মান নিচে নেমে গেল যারা মাত্র 2 জনই যোগ্য হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ইংরেজি বিভাগে। আর যদি তাই হয়, যারা এটা মনে করছেন তাদের দায়িত্ব, তাদের নৈতিকভাবে তারা যদি এটা গ্রহণ করে থাকেন, তাহলে তার নৈতিক বল কতটুকু এটা প্রমাণিত হবে তা দুইজনকেই পড়াবেন। তারা নিচে নেমে এসে আর অযোগ্য ছাত্রকে নেবেন না, দেখি তারা দুইজনকে পড়ান। এর মধ্য দিয়ে সারা বিশ্বে বাংলাদেশের শিক্ষার মান প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলেও অভিযোগ শিক্ষামন্ত্রীর। আইআর এর একজন অধ্যাপক কালকে একটা মিটিং এ আমি উপস্থিত ছিলাম, অনেক সাংবাদিক আপনারা ছিলেন, তিনি ক্ষমা প্রার্থনা করেন সবার কাছে যে আমাদের শিক্ষকদের কারণেই এই পরিস্থিতি। তারা এমন প্রশ্ন করছেন যার প্রশ্নের কোনো উত্তর দেওয়া সাধারণ লোকের পক্ষে সম্ভব না, কারণ ফেল করার উদ্দেশ্যেই করছেন, যাতে শিক্ষা ব্যবস্থাকে তারা যে কথাটা বলে আসছেন সবাই কেন ফেল করে এটা প্রমাণ করবার জন্য। তবে নিজস্ব সিদ্ধান্তে অনড় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য বলছেন, ভর্তি পরীক্ষা পদ্ধতি একটি বিশ্বজনীন পদ্ধতি, এ প্রক্রিয়া নিয়ে বিতর্ক কোনোভাবেই সমীচীন নয়। আমাদের যে নির্বাচন পদ্ধতি, আমাদের যে বাছাই প্রক্রিয়া, আমাদের যে ভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভর্তি করি, তার বিরুদ্ধে সমালোচনা করা হয়তো যাবে, সমালোচনা করার অধিকারও সবার আছে, কিন্তু কোনোভাবেই এটাকে বলা যাবে না যে আমাদের এই পদ্ধতি অস্বচ্ছ। বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া নিয়ে একাডেমিক কাউন্সিল ছাড়া আর কারো প্রশ্ন তোলার অধিকার নেই বলেও মন্তব্য উপাচার্যের। কোন পদ্ধতিতে কোন প্রক্রিয়ায় ভর্তি করা হবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলেরই আছে। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা। কেবল হতাশাজনক ফলই নয়, জালিয়াতিতেও রেকর্ড করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2014-15 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। সংঘবদ্ধ চক্রের সহায়তায় জালিয়াতির অভিনব সব উপায় অবলম্বন করেন উচ্চশিক্ষার স্বপ্নে বিভোর শিক্ষার্থীরা, ধরাও পড়েন র্যাবের হাতে। পুলিশের এই এলিট বাহিনীর দাবি, এর সাথে পরীক্ষা কেন্দ্রের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এমনকি অভিভাবকরাও জড়িত। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, এ ধরনের অপরাধ দমনে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ। শুক্রবার সকাল 8টা, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের পরীক্ষা শুরু হতে তখনও বাকি 2 ঘন্টা। শেষ মুহূর্তে বইয়ে চোখ বোলানোর বদলে এক পরীক্ষার্থীর কানে উঠছে ব্লুটুথ হেডফোন। হেডফোন লাগানোর পর গন্তব্য পরীক্ষা কেন্দ্র, যেখানে আকাশ পথে ভেসে আসবে উত্তর। এভাবেই আধুনিক ডিভাইস ব্যবহার করে চলেছে ভর্তি পরীক্ষা জালিয়াতি। আগেই খবর ছিল র্যাবের কাছে, সে অনুযায়ী চলে অভিযান। পরীক্ষার হলে রোল নম্বর ধরে ডাকতেই দাঁড়ান এক অভিযুক্ত। মেলে ব্লুটুথ সহ মোবাইল ফোন। বিভিন্ন কেন্দ্রে এমন অভিযানে আটক হন শিক্ষক সহ 21 জন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবছর বিভিন্ন বিভাগের ভর্তি পরীক্ষার জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে মোট 66 জনকে আটক করা হয়। র্যাবের দাবি, পরীক্ষা কেন্দ্রের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জালিয়াতিতে সরাসরি জড়িত। এখানে আসলে কয়েকটি চক্র একসঙ্গে কাজ করে, যেটি প্রথম চক্র হচ্ছে যে কয়েকজন লোক তারা
মূলত বিভিন্ন জায়গা থেকে তাদের পরিচিত হোক অথবা যে কোনো আর্থিক বিষয়ে যেহেতু এটার সঙ্গে লেনদেন, যার থেকে যে পরিমাণ অর্থ বেশি পাবে সেটাকে ছাত্র সংগ্রহ করে। পূর্ববর্তী রাতেই কিন্তু তারা আসলে মেকানিজমটা বলে দেয়, তাদের যে সিলেক্টিভ যে ক্যান্ডিডেট থাকে তাদেরকে বলে দেওয়া হয় যে কালকে আমি এই মোবাইল থেকে এসএমএসটা প্রেরণ করব। তার মানে এই মোবাইলটা শুধুমাত্র ওই একদিনের জন্যই কিন্তু ফিক্সড করে রাখা হয় এই উত্তরপত্র পাঠানোর জন্য। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তারা বলছেন এমন অপরাধ দমনে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ। এই ধরনের ছাত্রছাত্রী যাদেরকে তথ্য প্রযুক্তি ব্যবহাররত অবস্থায় অসদুপায় অবলম্বন করতে দেখা যাবে তাদেরকে যদি 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার বিধান করা যায়, 10 বছর বলছি, 10 বছরের জায়গায় এটা কম বেশি করা যেতে পারে হয়তো, কিন্তু এই ধরনের সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা করা গেলে আমার তো মনে হয় এই অপরাধ দ্রুত কমে যাবে। শিক্ষার্থী পরিবার সর্বোপরি সমাজের নৈতিক অবক্ষয়ের কারণেই বাড়ছে এ ধরনের জালিয়াতি, তাই নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দিলেন উপাচার্য। শুধু জিপিএ 5-এর শিক্ষা না দিয়ে সততার শিক্ষা, মূল্যবোধের শিক্ষা। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।